ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মন্ত্র জপ ও ধ্যান বিষয়ে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের উপদেশ। প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়। ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজেই একাগ্র হয়। ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার, কারণ ধ্যান করার সময় তার ফল নাও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য ধ্যান ছেড়েই অন্য কোনো সাংসারিক বিষয়ে বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয়। আসনে বসেই অমনি ধ্যান জপ আরম্ভ করতে নেই। প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয়। কিছুদিন এরকম অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে, বেশ সোজা হয়ে পা মুড়ে বসবে, দুটো হাত বুকের কাছে কিংবা পেটের ওপর রেখে ধ্যান করবে। জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয়, তা না হলে জপ ভালো হয় না। পূর্ণ মূর্তির ধ্যান না হলেও যতটুকু সামনে আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। প্রথমে পাদ পদ্ম থেকে আরম্ভ করবে, না পারলেও বার বার চেষ্টা করবে। না এলে ছাড়বে কেন, করতেই হবে। ধ্যান কি সহজে হয়? ধ্যান জপ অভ্যাস করা প্রথম প্রথম বিশেষ দরকার। যদি ভালো নাও লাগে তবু নিত্য অভ্যাস করতে হবে। শুধু অভ্যাসে অনেক কাজ হয়। রোজ অন্তত 2 ঘন্টা জপ করা দরকার। কোনো নির্জন বাগানে, নদী তীরে, বড় মাঠের ধারে অথবা নিজের ঘরে একলা চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয়। প্রথম প্রথম একটা রুটিন করে কাজ আরম্ভ করা উচিত। এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যাতে রুটিনটি ভেঙে যায়। মন্ত্রার্থ কীরকম জানিস? যেমন নাম ধরে ডাকা, তোর নাম অমুক। তোর নাম ধরে ডাকলে তোর রূপটিও আমার মনে জাগাবে। সেই রকম মন্ত্র এবং সঙ্গে সঙ্গে তার রূপ অর্থাৎ ইষ্টমূর্তি ধ্যান করতে হবে। ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয়, যেন তার জ্যোতিতে সব আলোকিত, চৈতন্য স্বরূপ ভাববে। ধ্যান করার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে, তাতে নার্ভগুলো শান্ত হয়ে যাবে। ইষ্টমূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হয়, নইলে টুটকো ধ্যান হয়ে যাবে। মহানিশায় জপ করো দেখি, না পারলে ব্রাহ্ম মুহূর্তে পুরস্মরণ করো। সময় আর নষ্ট করো না, ধ্যান ভজনে ডুবে যাও। কিছু তো করো, কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে। কলিতে জপ ধ্যানই প্রশস্ত। জপের মতো সাধন, সহজ সাধন আর নেই। জপের সঙ্গে ধ্যান করতে হয়।